Ptron Fusion Wave আর এটা Ptron এর একটি 16W এর ব্লুটুথ সাউন্ডবার আর এই ভিডিওতে থাকছে এই সাউন্ডবারের কমপ্লিট আনবক্সিং এন্ড রিভিউ একটা আনবিলিভেবল প্রাইস রেঞ্জের মধ্যে থাকছে Ptron এর চিপেস্ট ব্লুটুথ সাউন্ডবারটি তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম Ptron এন্ড মডেল নাম্বার থাকছে Fusion Wave 16W ওয়্যারলেস সাউন্ডবার এছাড়া থাকছে মেড ইন ইন্ডিয়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এন্ড ডিটেইলস বক্সে এমআরপি থাকছে 3199 বাট এই সাউন্ডবারটি আপনারা Amazon থেকে পারচেজ করতে পারবেন only 799 rupees under 800 এর মধ্যে কিন্তু আপনারা পারচেজ করতে পাচ্ছেন Ptron Fusion Wave এই চিপেস্ট ব্লুটুথ সাউন্ডবারটি তো এরপর আমি বক্স ওপেন করছি তো এরকম একটা বক্স প্যাকেজিং এর সঙ্গে থাকছে এই সাউন্ডবারটি এন্ড বক্স ওপেন করার পর কিন্তু একদম ফাস্টে থাকছে একটি নরমাল 5 ভোল্টের USB চার্জিং কেবিল যেটার কোয়ালিটি থাকছে একদমই মিডিয়ামের সঙ্গে এন্ড থাকছে হোয়াইট কালারের সঙ্গে এরপর থাকছে একটি পিটনের কার্ড তো এই কার্ডটির ব্যাক সাইডে থাকছে দুটি কিউআর কোড একটি থাকছে ইউজার ম্যানুয়ালকে ডাউনলোড করার জন্য আর একটি থাকছে সাউন্ডবারটির ওয়ারেন্টিকে ক্লেম করার জন্য আর সাউন্ডবার ছাড়াও কিন্তু বক্সের মধ্যে আপনারা পাচ্ছেন একটি এরকম একটা স্ট্রিপ বা হ্যাঙ্গিং লুপ যেটা আপনারা সাউন্ডবারটির সাথে সেট করে ইউজ করতে পারেন এরপর আপনারা পাবেন সাউন্ডবার আর এই সাউন্ডবারটি ছাড়াও কিন্তু আপনারা পাচ্ছেন আরেকটি কেবিল এখানে থাকছে 3.5 mm এর একটি কেবিল যেটা থাকছে ব্ল্যাক কালারের সঙ্গে অ্যান্ড কোয়ালিটি থাকছে ডেফিনেটলি বেটার তো এরকম একটা লং সাইজের সঙ্গে কিন্তু থাকছে এই 3.5 mm কেবিলটি অ্যান্ড দেন সব শেষে থাকছে সাউন্ডবার সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ Ptron Fusion Wave কমপ্লিটলি একটা গ্লসি ব্ল্যাক কালারের সঙ্গে কিন্তু থাকছে এই সাউন্ডবারটি একদম প্রথমবারের জন্য আমি সাউন্ডবারটির পাওয়ার অন করছি তো একদম টপেই থাকছে পাওয়ার বাটন তো এইরকম একটা ইনবিল্ট সাউন্ড কিন্তু আপনারা শুনতে পাবেন যখন আপনারা সাউন্ডবারটিকে অন করতে চাইবেন তো সাউন্ডটা কিন্তু অনেকটা লাউডের সঙ্গে আপনারা পাবেন তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি তো একদম ফ্রন্টেই থাকছে Ptron এর ব্র্যান্ডিং এছাড়া থাকছে ডুবল স্পিকার অ্যান্ড তারই সঙ্গে থাকছে ডুবল বাস রেডিয়েটর যেগুলির প্রোটেকশন হিসেবে থাকছে প্লাস্টিক ফিনিশ প্রোটেকশন একদম টপে থাকছে সমস্ত ফাংশনাল বাটনসগুলি ভলিউমকে কন্ট্রোল করার জন্য সাউন্ডবারটির একদম টপে থাকছে ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন এরই সঙ্গে থাকছে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন পাওয়ার অন অফ বাটন অর্থাৎ সাউন্ডবারটির পাওয়ার অন করার জন্য আপনারা পাবেন পাওয়ার অন অফ বাটন অ্যান্ড তারই সঙ্গে থাকছে একটি মোড বাটন অর্থাৎ সাউন্ডবারটিতে যে মাল্টিপল কানেক্টিভিটি মোডগুলি আপনারা পাচ্ছেন তো এই মোড বাটনটি প্রেস করে কিন্তু আপনারা মোডগুলিকে চেঞ্জ করে ইউজ করতে পারেন তারই সঙ্গে থাকছে একটি মিউজিক প্লে পজ বাটন সঙ্গে থাকছে কল অ্যাকসেপ্ট অ্যান্ড কল রিজেক্টের বাটন এখন ব্যাক সাইডে যদি আসা যায় তো এখানে থাকছে সমস্ত অপশনাল পোর্টসগুলি চার্জিংয়ের জন্য থাকছে DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট তার সঙ্গে থাকছে চার্জিং LED ইন্ডিকেটর সাউন্ডবারটিতে থাকছে TF কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট যেখানে আপনারা 32GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড এই সাউন্ডবারটিতে ইউজ করতে পারেন এরপর থাকছে অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট অর্থাৎ যে কেবিলটা আপনারা সাউন্ডবারটির সঙ্গে পেয়েছেন তো সেটা ইউজ করতে পারেন কিন্তু আপনারা এই অক্সপোর্টের মাধ্যমে অ্যান্ড সব শেষে থাকছে একটি USB স্লট বা পেন ড্রাইভ স্লট তো এই স্লটটিতে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন একদম সাউন্ডবারটির ব্যাক সাইডে আপনারা ডিজাইনটা অনেকটা এরকম পাচ্ছেন অ্যান্ড বটামে যদি আসা যায় তো বটামে থাকছে এরকম একটা ফ্রেশ ডিজাইনের সঙ্গে সো দ্যাটস অল বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তো কমপ্লিট সাউন্ডবারটি থাকছে হার্ড ABS প্লাস্টিকের সঙ্গে অ্যান্ড তারই সঙ্গে থাকছে একটা গ্লসি ব্ল্যাক ফিনিশ ডিজাইন তো গ্লসি ফিনিশ হওয়ার জন্য কিন্তু সাউন্ডবারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্র্যাচ খুব সহজে আসতে পারে অ্যান্ড সাউন্ডবারটি থাকছে একদমই একটা হার্ড বিল্ড কোয়ালিটির সঙ্গে অ্যান্ড তারই সঙ্গে থাকছে একটা কম্প্যাক্ট ডিজাইন অ্যান্ড ওইটার কথা যদি বলা যায় তো অ্যারাউন্ড 500 থেকে 600 গ্রামস ওয়েটের মধ্যে কিন্তু আমরা পিটনের এই সাউন্ডবারটিকে দেখতে পাবেন সাউন্ডবার হিসাবে কিন্তু এটা অনেকটা লাইট ওয়েটের সঙ্গে আপনারা পাচ্ছেন তো Ptron Fusion Wave এই সাউন্ডবারটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার অ্যান্ড খুব একটা লার্জ সাইজের সঙ্গে কিন্তু থাকছে না এই সাউন্ডবারটি তো আপনারা কিন্তু সাউন্ডবারটিকে আউটডোরে নিয়ে ডেফিনেটলি ইউজ করতে পারেন মাইন্ড ব্লোয়িং একটা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু থাকছে Ptron Fusion Wave এই সাউন্ডবারটির সঙ্গে সাউন্ডবারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকছে 16W অর্থাৎ এটি একটি 16W পোর্টেবল ব্লুটুথ সাউন্ডবার তারই সঙ্গে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0 সাপোর্ট অ্যান্ড থাকছে 10 মিটারের ওয়ারলেস রেঞ্জ মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে সাউন্ডবারটিতে থাকছে ব্লুটুথ অক্স TF কার্ড স্লট USB স্লট অ্যান্ড তারই সঙ্গে থাকছে ইনবিল্ট FM অর্থাৎ FM এর অপশন কিন্তু আপনারা এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন এর সঙ্গে থাকছে TWS ফিচার্স অর্থাৎ ট্রু ওয়ারলেস স্টেরিও ফিচার্স সাউন্ডবারটিতে থাকতে পারে ইনবিল্ট 2000mAh এর ব্যাটারি অর্থাৎ 2000mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু থাকতে পারে Ptron Fusion Wave এই সাউন্ডবারটিতে যেটা চার্জিং টাইম থাকছে অ্যাপ্রক্স 3 আওয়ার্সের সঙ্গে অর্থাৎ 3 ঘন্টার সঙ্গে অ্যান্ড সাউন্ডবারটির যে প্লেব্যাক টাইম সেটা আপনারা পাবেন অ্যাপ্রক্স 19 আওয়ার্সের সঙ্গে অর্থাৎ 19 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম কিন্তু থাকছে এই সাউন্ডবারটিতে তো আপনারা যদি 50% ভলিউম দিয়ে ইউজ করেন তবেই কিন্তু 19 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই সাউন্ডবারটি থেকে পাবেন অ্যান্ড এই সাউন্ডবারটি আপনারা মোবাইল
ট্যাবলেট বা ল্যাপটপের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশনস এন্ড ফিচার্স থাকছে পিটন ফিউশন ওয়েভ এই সাউন্ডবারটিতে। অ্যান্ড সাউন্ডবারটির যে প্রাইস রেঞ্জ অর্থাৎ 800, এই প্রাইস রেঞ্জের মধ্যে আনবিলিভেবল স্পেসিফিকেশনস অ্যান্ড ফিচার্স কিন্তু থাকছে এই সাউন্ডবারটিতে। তো আমি এরপর সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করব অ্যান্ড আমি আপনাদেরকে বলবো এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি কেমন। আর আপনারা ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক অ্যান্ড যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে পাশে বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করুন। এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। পিটনের একটি 16W ব্লুটুথ সাউন্ডবার। আর এই সাউন্ডবারটির প্রাইস আমি আপনাদেরকে আগেই বলেছি আন্ডার 800 আপনারা এই সাউন্ডবারটিকে পারচেস করতে পারবেন। তো এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি, তো ইনরুম অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। ইনরুমে যদি আপনারা সাউন্ডবারটি ইউজ করেন তো সেখানে আপনারা পাচ্ছেন সাফিসিয়েন্ট বেস, তার সঙ্গে আছে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি অ্যান্ড অনেকটা লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন আপনারা যদি আউটডোরে সাউন্ডবারটি ইউজ করেন তো সেখানেও কিন্তু একটা বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই সাউন্ডবারটি থেকে পাবেন। বাট আপনারা যদি 50% ভলিউম দিয়ে সাউন্ডবারটিকে ইউজ করেন তো সেখানে কিন্তু খুব একটা লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স থাকছে না। বাট আপনারা যদি 100% ফুল ভলিউমে সাউন্ডবারটি ইউজ করেন তো সেখানে থাকছে ডেফিনেটলি একটা বেস্ট সাউন্ড এক্সপিরিয়েন্স। তো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 800 অ্যান্ড আপনাদের যদি পিটন ব্র্যান্ডটা ভালো লেগে থাকে অর্থাৎ মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড ভালো লেগে থাকে অ্যান্ড পিটন ফিউশন ওয়েভ এই সাউন্ডবারটি ভালো লেগে থাকে তো ডেফিনেটলি কিন্তু আপনারা আন্ডার 800 এই সাউন্ডবারটিকে পারচেজ করতে পারেন। সাউন্ডবারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি অ্যান্ড স্পেসিফিকেশন সব কিছু কিন্তু আপনারা পাচ্ছেন ডেফিনেটলি বেটার। সো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি আন্ডার 800 মধ্যে পিটন ফিউশন ওয়েভ এই সাউন্ডবারটিকে পারচেজ করার জন্য। জাস্ট আনবিলিভেবল অ্যান্ড পয়সা বসুল একটি সাউন্ডবার কিন্তু আপনারা পাচ্ছেন পিটন ফিউশন ওয়েভ এই সাউন্ডবারটির সঙ্গে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।